পাপা রেডি, গুড্ডু রেডি। গুড্ডু কোথায় যাচ্ছে আজকে সানডেতে? হায় হায়, তাহলে তুই যাচ্ছিস টা কেন? কে নিয়ে? হ্যাঁ একটু দেখে সবাইকে দেখতে পাচ্ছি না। ও হো, এখানে পাপা আমার পুন্টু রানী। হ্যাঁ, কোথায় এসে পৌঁছালাম রে? ওয়েলকাম ব্যাক টু নন্দিস ফ্যামিলি, টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আফটারনুনে থেকেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। আজকে সানডে, আজকে যাচ্ছি আমরা বানারঘাটটা। অ্যাকচুয়ালি বানারঘাটটা ন্যাশনাল পার্কেও যাচ্ছি না, ওখানটায় আমাদের বাড়ি থেকে দিদা এসছে, তো দিদার সাথে দেখা করতে যাচ্ছি। ফার্স্ট টাইম দিদার সাথে মাহি মিট করবে, তো ওরা আসার কথা ছিল, দাদু দিদা এত দূর থেকে আসতে পারবে না, তো আমরা গিয়ে মিট করব। এখন যাচ্ছি, অনেকটাই লেট হলো, আমরা বেরোনোর কথা ছিল মানে 12টার দিকে, 12টার পরে পরে বেরোবো এরকম, কিন্তু এখন বেজে গেছে প্রায় 3টে। তো যাই হোক, মানে বাচ্চাকে নিয়ে রেডি করে সব কিছু খেয়ে দিয়ে স্নান করে উঠতেই রেডি হয়ে মানে লেট হয়ে গেছে। তো অসুবিধা নেই, গাড়ি আছে, যখন পৌঁছবো পৌঁছবো, ঘুরে ঘুরে একটু আসবো। তো চলো ব্লগটা সবাই এন্ড অব দি দেখতে থেকো আর এনজয় করো, আর সাথে আর একজনকে দেখিয়ে দিই আমি। এই যে, হে বাবা, ওর ও বসকে ছাড়া চলবে না, মানে শঙ্খনকে ও বস বলে ডাকে, তো বস যেটা বলবে, বস যেখানে যাবে, বস যেটা খাবে, ওটাও তার সব কিছু বসে দেয় আর কি। তো ওকে নিয়েও একটু বেরোলাম, সারাদিন ঘরে থাকে, ও চলে যাবে কিছুদিন পরে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা সবাই দেখতে থেকো এন্ড অব দি। গুড্ডু আমার প্রায় পৌঁছেই গেছি, আমরা কোয়ার্টারের মধ্যে ঢুকে গেছি। গুড্ডু এখন দেখছে চারিদিকে, ভেতরে বোর লাগছিল, আমি তুই বাইরে দেখ এবার। পৌঁছে গেছি, এবার দিদাকে ফোন করি। বেশ জলদি পৌঁছে গেলাম, আগেবারে এসেছিলাম 2 ঘন্টা লেগেছিল, এবারে বেশিক্ষণ লাগেনি। তো এখন যাচ্ছি, এখন দিদার বাড়ি থেকে তো চলে এসেছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, পেটও ভর্তি, কিন্তু উঠে দেখি গাড়িতে জল নেই, আখের রস খাবো, এখন আখের রস খেতে এসেছি। এই যে যাচ্ছে, সোনাই যাচ্ছে আর তার মেয়ে যাচ্ছে আখের রস খেতে। জল ছিল, আমার এত জল তেষ্টা পেয়েছে জল শেষ, তো ভাবলাম পাশে একটা আখের দোকান দেখলাম, তো আখের রস খেতে এসেছি। গুড্ডু খাবি না? ডিসেম্বর হয়ে গেছে, জানুয়ারিটা কেন বাদ যাবে? জানুয়ারিতে আবার কেক কাটছি, তারপর ফেব্রুয়ারিতে আবার মোর বার্থডে, সো আমাদের তিনজনের বার্থডে 21 তারিখ। তো এখন নিজে কেক রেডি, এই যে সব দর্শকরা বসে আছে, এবার কাটা হোক আর দেরি করবো না, চলে এসো। ওই জামাটাও পড়লো না কিছুতে, গরম লাগছে ওর। হ্যাপি বার্থডে টু ইউ মিঠাই রানী, হ্যাপি বার্থডে টু ইউ মিঠাই রানী। এই তো, তো প্লিজ আপনারা সবাই এই ভিডিওটি দেখে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর মিঠাইকে, হ্যাঁ ওর জন্য একটা মিষ্টি মিষ্টি লাই। আমি খেয়ে নিচ্ছি,
মিঠাই কে দিল না কেউ, মিঠাই পাপা আর মামা খেয়ে যাচ্ছে। ওর প্রচুর ঘুম, প্রচুর ঘুম, ওকে হাত তালি মেরে ওর ঘুম ভাঙানো হয়েছে। আর জয় শ্রী রাম বলে ঘুম ভাঙানো হয়েছে। আমি খাচ্ছি আমার কেক, আমি আজকে বেশি খাবো বলে বলেছিলাম। হে জানা নতুন জামা এনেছি। আমরা এখন খাই কেক টেক, দিলে আবার আসবো।